আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হাউস মাই বিথি। আজ আপনাদের তৈরি করে দেখাবো সবে বরাত স্পেশাল সুজি এবং গাজর দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি হালুয়ার রেসিপি। এই সুজি আর গাজরের হালুয়াটা তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে মিডিয়াম সাইজের চারটা গাজর নিয়েছি আর গাজরের উপরের পাতলা খোসাটা ফেলে দিয়ে আমি গাজরটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হালুয়ার পরিমাণটা যে যতটুকু তৈরি করতে চান সেই আন্দাজ মতো করেই গাজরের পরিমাণ নিয়ে নিতে হবে। চুলায় একটা হাঁড়িতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন এই গাজরগুলো আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব। এই গাজরটা আমি 50% মতো সেদ্ধ করে নেব। তবে এখানে গাজরটা কেউ সেদ্ধ করে না নিতে চাইলে কাঁচা গাজর দিয়েও কিন্তু এই হালুয়াটা তৈরি করে নেওয়া যাবে। আমি গাজরগুলো ভালোভাবে জাল দিয়ে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন গাজরগুলো আমি পানি থেকে তুলে নেব। গাজরগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এখানে গাজরটা আগে থেকে সেদ্ধ করে নেওয়ার কারণটা হচ্ছে গাজরটা অনেক সফট হয়ে যায় আর হালুয়াটা খেতেও খুবই ভালো লাগে। আমি সবগুলো গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখন এই সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। সুজিটা অনবরত নেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে সুজিটা একেবারে কড়া করে ভাজা যাবে না, আবার সুজিটা যেন পুড়ে লাল না হয়ে যায়। সুজিটা সাদা সাদাই থাকবে সেভাবেই ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এখন এই সুজির মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে অনবরত সুজিটাকে নেড়ে দিতে হবে যেন সুজিটা দলা পেকে না যায়। খুব ভালোভাবে নেড়ে পানির সাথে সুজিটা একেবারে মিশিয়ে নিতে হবে। আর যে পানিটা দিয়েছি পানিটা একেবারেই শুকিয়ে যাবে। এখন সুজিটা উল্টা পাল্টা করে নেড়ে দিয়ে আমি 4-5 মিনিট রান্না করে নেব। সুজিটা ঠিক এরকম আঠালো টাইপের হয়ে যাবে। এখন সুজির মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। সুজি এবং গাজরের এই হালুয়াটা তৈরি করতে এখানে কিন্তু গাজরটা একেবারে পেস্ট করেও ব্যবহার করা যাবে। গাজরটা দিয়ে সুজির সাথে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে, তা না হলে সুজি এবং গাজরটা পুড়ে যাবে আর পুড়ে গেলে হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না। আমি সুজি আর গাজর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করব। তবে এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাড করে দিতে পারেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি চিনিটা এজন্যই কম দিয়েছি, এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর কনডেন্স মিল্কে যথেষ্ট মিষ্টি আছে যার কারণে আমি চিনিটা কম দিয়েছি। এখন আমি 1/2টা পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো গুঁড়া দুধ ব্যবহার করব না বা কোনো লিকুইড দুধ ব্যবহার করব না। আমি এখানে কনডেন্স মিল্কটা দিলাম আর এই কনডেন্স মিল্ক দিলে এই হালুয়ার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। তবে এখানে কেউ কনডেন্স মিল্ক না দিতে চাইলে এর পরিবর্তে গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এবার গাজর আর সুজির মিশ্রণের সাথে চিনি এবং কনডেন্স মিল্ক খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো প্রকার পানি দিব না। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়ে গাজর এবং সুজির মিশ্রণটা ভালোভাবে ভুনা করে নেব। আর হালুয়াটা অনবরত নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। আমি চুলার আঁচ একেবারে অল্প করে দিয়ে 6-7 মিনিট মতো হালুয়াটা রান্না করে নিয়েছি।
আমার হালুয়াটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন হালুয়াটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়ার সাথে মিশিয়ে দেব। এখানে চাইলে হালুয়ার মধ্যে বাদাম কুচি ব্যবহার করা যাবে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম কুচি এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আজকে কোনো বাদাম কুচি ব্যবহার করছি না। চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আমি আরও 2-3 মিনিট হালুয়াটা রান্না করে নেব। সুজি এবং গাজরের হালুয়াটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আমি হালুয়াটা চুলা থেকে নামানোর পর এভাবে একটা প্লেটে নিয়ে হালুয়াটা একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে হালুয়াটা এই অবস্থায়ও খেতে পারেন, আবার বরফি আকারে কেটেও খেতে পারেন, তবে আমি আজকের এই হালুয়াটা পরিবেশনের জন্য একটু ফুলের ডিজাইন করে দিব। আর ডিজাইন করার জন্য আমি এরকম 2টা পিঠার সাজ নিয়েছি, এটা চাইলে আপনারা হাত দিয়েও ডিজাইন করতে পারেন, তবে আমি হাত দিয়ে করছি না, এই পিঠার সাজে করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এটা যার যার পছন্দ, এটা আপনারা ডিজাইন করতেও পারেন নাও করতে পারেন। এখন হালুয়ার মিশ্রণ থেকে এভাবে অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে ছোট বলের মতো তৈরি করে নেব। এখন এই হালুয়ার মিশ্রণটা একটা ছাঁচের ঠিক মাঝখানে এভাবে বসিয়ে দিয়ে অন্য একটা ছাঁচ দিয়ে আলতো করে চাপ দিলেই খুব সুন্দর একটা ডিজাইন বের হবে। খুবই সহজ, আর এভাবে করে নিলে দেখতে খুবই ভালো লাগে। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, তবে এটা যে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা হালুয়াটা রান্না করার পর চুলা থেকে নামিয়ে আপনাদের পছন্দ মতো ভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল সুজি এবং গাজরের হালুয়া বা বরফি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।